নিজের হজ করার আগে বা পূর্বে অন্যের হজ করার বিধান কি এর উত্তর হল হাদিস দ্বারা হাদিস দ্বারা আমরা উত্তর দিব ওয়ান হু অর্থাৎ ইবনে আব্বাসই বর্ণনা করেছেন হ্যাঁ কে বর্ণনা করেছেন ইবনে আব্বাস বড় মহাদিসও ছিলেন হ্যাঁ একদিক থেকে তিনি কি ছিলেন মুফাসির ছিলেন আবুল মুফাসরিন বলা হয় ইবনে আব্বাস আল্লাহ তালা আনুকে হ্যাঁ যে মুফাসরিনদের প্রধান বাবা বলা হয় আর একদিকে তিনি মহাদ্দও বটে একজন বড় মুহাদ্দিসও বটে হ্যাঁ যে অধিক যারা হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ বিন আব্বাসও রয়েছেন এবং জানেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই তিনি বর্ণনা করছেন জান্নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি'া রাজুলান ইয়াকুলু লাব্বাইক আন সুবরামাত সুবরা সুবরামাতা আল মান সুবরামাতু قال أخ, أخ لي أو قريب لي قال حج حججت عن نفسك قال لا قال حج عن نفسك ثم حج عن شُبْرَمَةٍ راه أبو داود وابن ماجه وصحيح ابن حبان والراجح عند أحمد وقفهم هذا الشيء হাদিসটিকে সহি নাসরুদ আলবানী রাহমা আল্লাহ হ্যাঁ তিনি এই হাদিসটিকে সহি বলেছেন সেটি কি হ্যাঁ যে হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম একজন ব্যক্তিকে বলতে শুনলেন কি বলতে শুনলেন যে লাভবাই কান শুভ হ্যাঁ যে হে আল্লাহ তোমার নিকটে আমি হাজির হচ্ছি অর্থাৎ নিয়াদ ছিলেন হ্যাঁ শুভ্রমার পক্ষ হইতে সুবরমা বলা হয় অন্যের পক্ষ থেকে হজ করা অন্যের পক্ষ থেকে হজ করাকে সুবরমা বলা হয় হ্যাঁ আরবরা আরবদের মাঝে এটা প্রচলিত রয়েছে সুবরমা সুবরমা বলা হয় হ্যাঁ সুবরমা মানে কি অন্যের পক্ষ থেকে হজ করা রাসুল্লাহ সাল আলী আসাল্লাম বললেন মান সুবরমা কার এই হজ হ্যাঁ তিনি বললেন যে হয় তিনি বললেন যে আমার ভাইয়ের পক্ষ থেকে অথবা বললেন যে আমার হ্যাঁ নিকটবর্তী আত্মীয়র পক্ষ হইতে রসল্লাহ সাল্লাহ আসলাম জিজ্ঞেস করলেন হাজাজ তা আন্নাফসিক তুমি তোমার পক্ষ থেকে কি হজ করেছ হ্যাঁ তিনি বললেন লা কালা লা হ্যাঁ আমি হজ করি নাই রসল্লাহ সাল্লাম বললেন হজ্জ আন্নাফসিক হ্যাঁ তুমি তোমার পক্ষ থেকে হজ করো হ্যাঁ সুম্মা হজ আন শুভ্রমা অথবা তুমি তোমার মানে অন্যের পক্ষ থেকে হজ করো হ্যাঁ এবং এই হাদিসটি সহী বলা হয়েছে হাদিস কি সই বলা হয়েছে নাসরুদ্ আলবানী রাহেম এই হাদিসটিকে সোহী বলেছেন হ্যাঁ সহি আখরা জহাবু দাউদে রয়েছে আদিশটি আঠারোশত এগারো নম্বর আঠারোশত এগারো নম্বর ইবনে মাজাতও রয়েছে হ্যাঁ উনত্রিশশো তিন নম্বর হাদিস অস হাউ আলবানী রাহেমা অল্লাহ এহাদিশটিকে আলবানী রাহেমালা সহী বলেছেন সুতরাং এই হাদিস দ্বারা হ্যাঁ যেটি প্রমাণ হয় হ্যাঁ যে আনা হউ লাইয়া সে হউ আই হউ জানগাইরি মাল্লা মিহাউজ আনাফ যতক্ষণ পর্যন্ত নিজের আগে হজ না করবে অতক্ষণ পর্যন্ত অন্য কাহরের পক্ষ হইতে হজ করা হ্যাঁ জায়জ হবে না বা হজ বিশুদ্ধ হবে না হ্যাঁ কেউ যদি অন্যের পক্ষ থেকে হজ করে মানে এহরাম বেঁধেও এহরাম বাঁধেও হ্যাঁ তবুও সেটা তার পক্ষ থেকেই আদায় হবে পরবর্তীতে যখন আবার আসবে সেই জন্য তার পক্ষ থেকে হজ করে নেয় কেননা আগে নিজেরটা করতে হবে তারপরে অন্য মুসলিমের পক্ষ থেকে করতে হবে এই এই সহি সহিদ দ্বারা এটাই প্রমাণিত হলো সুতরাং যে সমস্ত ভাইয়েরা অন্যের পক্ষ থেকে হজ করতে চান হ্যাঁ তাদেরকে বলবো যে আপনারা আগে নিজের হজ করবেন তারপরে অন্যের পক্ষ থেকে আপনি হজ করতে পারেন হ্যাঁ অন্যের পক্ষ থেকে হজ করতে পারেন আরেকটি বিষয় আপনাদেরকে বলি হ্যাঁ যে আমাদের দেশে একটা প্রচলন রয়েছে হ্যাঁ যে টাকা ধার নিয়ে হজ করা যায় না এরকম একটা প্রচলন রয়েছে না কোনো সমস্যা নেই আপনার যদি শক্তি সমর্থ থাকে হ্যাঁ মানে যে আপনি পরবর্তীতে হজ থেকে আসার পরে ইনশাল্লাহ ঋণ পরিশোধ করে দিতে পারবেন অথবা আপনার যদি মৃত্যুও ঘটে তাহলে সেক্ষেত্রে হ্যাঁ আপনার পক্ষ থেকে হজ মানে এই যেই ঋণ নিয়েছেন এটি আদায় করে দেওয়ার মতো সম মানে সম্ভাবনাময় অর্থ রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি হজ টাকা পয়সা ধার নিয়ে হজ করতে পারবেন এতে কোনো সমস্যা নেই হ্যাঁ এতে কোনো সমস্যা নেই হ্যাঁ তবুও আগে নিজের হজ করবেন তারপরে অন্যের পক্ষ থেকে হজ করবেন অন্যথায় হ্যাঁ যেই হজই করুন না কেন অন্যের পক্ষ থেকে সেটি অন্যের পক্ষ থেকে না বরং নিজের পক্ষ থেকে হবে এবং অন্য যে দায়িত্ব নিয়েছিলেন এই দায়িত্ব আপনার উপরে রয়েই গেল